প্রাইমারি টেট 2022 এর রিক্রুটমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ খবর। এই মুহূর্তে আপনারা জানেন 10 থেকে 15তম ফেজের ইন্টারভিউ ঘোষণা হয়েছে এবং গত ফেজগুলি যারা যেগুলি আগে হয়ে গেছে 1 থেকে 9 নম্বর পর্যন্ত ফেজে ইন্টারভিউ দিয়ে দিয়েছেন অলরেডি প্রার্থীরা। এবার যে শুরু হচ্ছে 10 থেকে 15 নম্বর সেই ফেজ এবং প্রথম যে 10 নম্বর ফেজের ইন্টারভিউ দিতে চলেছেন যে সমস্ত প্রার্থীরা তাদের কল লেটারের টেবিল নম্বর কিন্তু দিয়ে দিচ্ছে এবং মোট এখানে টেবিলের সংখ্যা ধরা হচ্ছে 30টি এখানে উল্লেখ করা হয়েছে এবং ইন্টারভিউ শুরু হয়ে গিয়ে যাবে 10 নম্বর যারা ফেজের ইন্টারভিউ দেবে সেই সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে। আগে যে সমস্ত প্রার্থীরা ইন্টারভিউ দিয়েছে 1 থেকে 9 নম্বর পর্যন্ত ফেজে তাদের এভারেজ 500 জন করে ইন্টারভিউ দিয়েছে পার ডে। এবার থেকে কিন্তু যে 30টি টেবিল বাড়ানো হয়েছে এবং সেখানে ইন্টারভিউ সংখ্যাও বাড়ানো হয়েছে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ ইচ্ছাকৃতভাবে দেরি করেছে, কারণ প্রথম ফেজ থেকে যদি 30টি টেবিলের ইন্টারভিউ নেওয়া হতো তাহলে মার্চ মাসের মাঝামাঝি সময় করে কিন্তু আমরা ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যেতে দেখতাম, কিন্তু সেটি পর্ষদ করেনি এবং ইচ্ছাকৃতভাবে এখানে দেরি করেছে ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। এবার যারা ইন্টারভিউ দেবে 10 থেকে 15 নম্বর ফেজে ধরাই যেতে পারে তাদের 14,000-এর মতো প্রার্থী পার ডে ইন্টারভিউ দিতে চলেছে, কারণ মোট 15 দিন ধরে ইন্টারভিউ হবে এবং 15 দিনের মধ্যে গোটা যে ইন্টারভিউ প্রক্রিয়াটি সেটি সম্পন্ন করে দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাই জন্যই যে এখানে টেবিলের সংখ্যা বৃদ্ধি করেছে, প্রায় 30টি মতো টেবিল এখানে ইন্টারভিউ প্রার্থীদের জন্য এখানে করা হয়েছে এবং প্রত্যেকটি প্রার্থীর কল লেটারে কিন্তু টেবিলের সংখ্যা দেওয়া আছে, যে সেই সমস্ত প্রার্থীরা কল লেটার ডাউনলোড করে নির্দিষ্ট টেবিলে গিয়ে তারা তাদের যে ইন্টারভিউ আছে সেই ইন্টারভিউটি সম্পন্ন করবেন বলে এখানে নতুন একটি নিয়ম এখানে তুলে ধরেছেন কল লেটারের মাধ্যমে।